বর্ষা মৌসুমে আর ব্যাঘাত ঘটবে না জাতীয় ক্রিকেট দলের অনুশীলনে। বৃষ্টির মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একাডেমি মাঠে খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পারবেন। এজন্য খুব শিগগিরই চালু হতে যাচ্ছে বিসিবির গ্রিন হাউস টার্ফ। এই টার্ফের তত্ত্বাবধানে থাকছেন বিসিবির নতুন চিফ কিউরেটর অস্ট্রেলিয়ার টনি হেমিং। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে চেয়ার সংস্কার ও জায়ান্ট স্ক্রিন তৈরি করা হচ্ছে। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর উপমহাদেশে বাংলাদেশের প্রথম চালু হতে যাচ্ছে গ্রিনহাউস টার্ফ। ফলে যে কোনো আবহাওয়ায় নিবিড় অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। বর্ষা মৌসুমে জাতীয় দল এবং অন্য অন্য খেলোয়াড়রা অনুশীলন করতে পারে না, তাতে বিঘ্ন ঘটে খেলোয়াড়দের প্রস্তুতিতে। খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। এই একাডেমিতে উত্তর দক্ষিণ পাশ মিলিয়ে মোট 20টি উইকেট স্থাপন করা হয়েছে। গ্রিনহাউজের তত্ত্বাবধানে থাকছেন বিসিবির নতুন চিফ কিউরেটর টনি হ্যামিং। পরবর্তীতে ঢাকার বাইরেও এই টার্ফ স্থাপনের পরিকল্পনা রয়েছে বিসিবির, এমনটাই জানালেন গ্রাউন্ডস বিভাগের ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এটা এই সাবকন্টিনেন্টে এই প্রথম, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে যে ওদের এই ন্যাচারাল টার্ফ কভার্ড বাই গ্রিনহাউস। তো এই তত্ত্ব থেকে আমরা এই সিস্টেমটা আমরা ফলো করেছি এবং এটাতে আপনি জানেন আমরা এখানে দুই দিকে প্রায় 10টা করে প্রায় 20টি উইকেট এখানে আমরা ইনস্টল করেছি। এখানে কাজ মোটামুটি শেষ পর্যায়ে, ফাইনাল স্টেজ। এদিকে সাম্প্রতিক ঝড়ে ভেঙে গিয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন, এরই সাথে গ্যালারির অনেক চেয়ারও ভেঙে আছে দীর্ঘদিন ধরে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে কোনো খেলা না থাকায় এই ফাঁকা সময়ে স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করবে বিসিবি। মিরপুরে আমাদের মোটামুটি প্রায় 18,000 মতো চেয়ার অলরেডি আমরা চেঞ্জ করেছি। এখন ক্লাব হাউজের কিছু চেয়ার আমরা প্রায় 7,000+ চেয়ার আমরা ক্লাব হাউজের চেয়ার, এই চেয়ারগুলো এখন চেঞ্জ হবে। এছাড়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের আউটফিল্ড পরিচর্যার কাজও চলছে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।